ফার্স্ট অফ অল যদি বলতে হয়, অভে সিজন 2টা আমার একদমই দেখা হয়নি, কারণ 14ই আগস্ট এটা সিজন 2 এর মাত্র দুখানা এপিসোডই রিলিজ করা হয়েছিল। এই জন্য আমি ভেবেছিলাম যখন অভে 2 এটার সিজন 2টা মানে যখন সবগুলি এপিসোড রিলিজ করা হয়ে যাবে তারপর সেটাকে দেখবো এবং রিভিউটা দেব, এই জন্য আমার অভে 2টা দেখা হয়নি। কিন্তু আজকে যখন আমি সকালবেলা টুইটারটা চেক করছিলাম তখন অভে 2 সম্পর্কে অনেক কিছু খারাপ জিনিস জানতে পারলাম, যেটা মানে সিজনটা মানে স্টোরি সম্পর্কে কিছুই না, এটা একটা সিনকে নিয়ে হয়েছে। সেটা হচ্ছে অভে 2-র যে এপিসোড 2 রয়েছে এবং সেটার 28 মিনিটে গিয়ে একটা পুলিশ স্টেশনের সিন রয়েছে এবং সেখানে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের একটা লিস্ট রয়েছে, যেমন এমনি পুলিশ থানায় যেমন থাকে অনেক মানে আসামিদের ছবি দেওয়া থাকে, এবং সেখানে দেখানো হচ্ছে যে ওই আসামিদের তালিকার নিচের দিকে একজনের মুখ, এবং সেই মুখটাকে আমরা বাঙালিরা অনেক ভালো মতনই চিনি, এবং সেটা আর কেউই নয়, তিনি হচ্ছেন ক্ষুদিরাম বোস, এবং তার ছবি সেখানে দেওয়া হয়েছে। সত্যি এই রকম ভুল কি আশা করা যায়? Zee5 যে মানে তারা ওয়েব সিরিজটা বানিয়েছে সেটা তারা সারা বিশ্বে তারা সেটাকে প্রচার করছে এবং সারা বিশ্বের লোক জিনিসটাকে দেখছে, কিন্তু মানে সারা বিশ্বের লোকের কাছে এটা কি মেসেজ যাচ্ছে সেটা মানে Zee5 তোমাদের অনেক মানে ভালো মতন এডিট করে জিনিসটাকে বানানো উচিত ছিল। এরপর থেকে টুইটারে অনেক ঝড় উঠে যায় যে তারা Zee5 কে ব্যান করে দেবে, অভে 2 কে ব্যান করে দেবে। অনেকেই বলতে থাকে যে এটা যারা মানে নেপোটিজম টিমের কিডের লোকরা আছে তারা নাকি এটা ইচ্ছা করে করেছে, কিন্তু না, Zee5 এর লোকেরা তাদের ভুল স্বীকার করেছে এবং কিছুক্ষণের জন্য অভে 2-র ওটা মানে এপিসোডটা বন্ধ রেখেছে এবং পরে সেটাকে এডিট করে সিনটাকে ব্লার করে দিয়েছে, এবং এখন যখন এপিসোডটা দেখা হচ্ছে তখন বোঝা যাচ্ছে না যে সেটা ক্ষুদিরাম বোসের মুখ কিনা, সেটাকে মানে ব্লার করে দেওয়া হয়েছে মেনলি। সো এই হচ্ছে মেন ঘটনা, মানে Zee5 এর মতো একটা ওটিটি প্ল্যাটফর্ম এত বড় ভুল কি করে করতে পারলো সেটা তো আমার একদমই জানা নেই। মানে এটার যারা এডিটের টিমে রয়েছে তারা কি ভেবে ছবিগুলো ওখানে বসালো, তারা কি এমন সার্চ করেছে গুগলে যে তারা ক্ষুদিরাম বোসের ছবিটা পেলো, নাকি তারা ইচ্ছা করেই ক্ষুদিরাম বোসের ছবিটা বসেছে, এরকম অনেক প্রশ্ন আমার মাথাতে আসছে, কিন্তু সেগুলির কোনোটারই উত্তর আমি খুঁজে পাচ্ছি না, কারণ Zee5 এর লোকেরা তারা কিচ্ছুই সেটা ক্লিয়ার করেনি। কিন্তু আমার মনে হয় Zee5 তোমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, এবং অভে 2 এটা মানে কি বলবো, এই ওয়েব সিরিজটা মানে আমার একদমই দেখার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু পুরোটা রিলিজ করা হয়নি এই জন্য। আর জিনিসটা হয়েছে 14ই আগস্ট, আর আজকে কত তারিখ হয়ে গেল, আজকে হচ্ছে 17 তারিখ, আর কালকে কালকে ভোর থেকে জিনিসটা হচ্ছে মানে 16 তারিখ, হ্যাঁ 17 তারিখই হবে, 17 তারিখ থেকে জিনিসটা হচ্ছে। মানে এত দেরি লাগলো জিনিসটা দেখতে, নেহাত আমি ওয়েব সিরিজটা দেখিনি, আমি যদি দেখতাম ওয়েব সিরিজটা আমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, আর এই জিনিসটা প্রকাশে আসতে মানে এতটা টাইম লাগলো সেটা মানে যেসব লোকেরা মানে এগুলি দেখে মানে অবহেলা করে ছেড়ে দিয়েছে তাদের তো মানে খুবই লজ্জা পাওয়া দরকার। মানে এই আমরা যে এখন স্বাধীন রয়েছি সেটা কিন্তু অনেকটাই তার হাত রয়েছে ক্ষুদিরাম বোস, এবং তার মতো অনেক স্বাধীনতা সংগ্রামীদের হাত রয়েছে আমরা যে এখন স্বাধীন রয়েছি সেটার জন্য, এবং তাদেরকে আমাদের সত্যি মানে রেসপেক্ট করার দরকার, কারণ তারা আমাদের মানে আমাদের ছাড়া অন্যান্য অনেক লোকের কথা ভেবেই তারা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল, তো তাদের জন্য আমরা একটু কি সম্মান জানাতে পারি না? দিতে পারছি একটু সম্মান অন্তত দিও, কারণ তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে যেগুলি আমাদের কাছে অনেক বড় পাওনা। Zee5 যে কাজটা করেছে তাদের জন্য তাদের খুবই মানে একটা বড় সড় শাস্তি পাওয়া দরকার। অবশ্য Zee5 এর টিমের লোকেরা তাদের ভুলটা স্বীকার করে নিয়েছে, তার জন্য একটু হলেও তা মানে আমার কি বলবো, তাও মানে ওই বলে না এক বালতি দুধে একটু গোছনা পড়ে গেল, সেই ব্যাপারটাই হলো Zee5 এর প্রতি আমার একটা বিতৃষ্ণা জমে গেল, যে যেটার ফলে Zee5 এর পরবর্তী যে সিজন গুলো মানে ওয়েব সিরিজ গুলো বেরোবে আমার তো একদমই দেখতে ইচ্ছাই করবে না, এবং আমার মতো যে সকল লোকেরা এখনো আমাদের এই ভারতবর্ষ দেশকে সম্মান করে তারা মনে হয় না Zee5 এর
মানে আগামীকালে যেসব ওয়েব সিরিজ গুলো আসবে সেগুলি তারা দেখবে। তো হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে একটু খারাপ লাগে, যেহেতু আমি মানে কি বলবো ওয়েব সিরিজটা দেখিনি, তাই জন্য আমি এই সম্পর্কে কিচ্ছু জানতাম না। আজকে সকালবেলায় উঠে আমি জানতে পারলাম ব্যাপারটা। তাও আমি সিজনটা এখনো দেখা হয়নি, জাস্ট ওইটুকু সিনটাই মানে ইউটিউবে দেখলাম। সো হ্যাঁ, খুবই খারাপ লাগছে ব্যাপারটা। সো জানি না, সো দ্যাট ইজ ইট ফর টুডেস ভিডিও। তোমরা যদি এখনো অভয় ওয়েব সিরিজটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো, যে এখন তারা ওই জায়গাটা ব্লার করে দিয়েছে। সো কেমন কি লাগলো এই ভিডিওটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি কিছু মতামত থাকে এই Z5 সম্পর্কে তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।